খোয়াইজুল হাসপাতাল থেকে রহস্যময় একটি মোটর বাইক থানায় তুলে নিয়ে গেল পুলিশ। বাইকের মালিকের সন্ধান চালাচ্ছে পুলিশ। জানা যায়, গত 10 দিন ধরে জেলা হাসপাতাল চত্বরে ইমার্জেন্সি বিভাগের সামনে একটি TR06-6381 নম্বরের মোটর বাইক পড়ে থাকে। বাইকের পেছন দিক থেকে একটি ব্যাগ ঝোলানো থাকে, কেউ মোটর বাইকটি নিচ্ছে না, ফলে মোটর বাইকটিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়, আবার কারো কারো মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার জেলা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা খোয়াই থানায় বিষয়টি জানালে পুলিশ এসে মোটর বাইকটি থানায় নিয়ে যায়। একটা বাইক কেন আমরা নজর রাখতেছি, বাইকটা মালিক কেডাগন পর্যন্ত পাওয়া গেছে না, কিন্তু ওই বাইকটা বনমন্দির হাসপাতালের সামনে, কারণ বিভিন্ন জায়গার তো বাইক চুরি হইতে আছে, বাইক আছে। এখন পনেরো যেহেতু বাইকটা কেন, আমার মনে হইল যে আউটপোস্টে এরারে খবর দিই, তাতে মনে হয় যে আউটপোস্টে এরারে কুচি পরে স্যারেরা আইছে, এখন পুষ্পে মালিক করে দিই আর কি। কারণ পনেরো দিন তো অন্য জায়গার থেকে বাইক চুরি করে হাসপাতাল চালাই যেতে পারে।